করব উপস্থিত হবে খবজা করব ব্লক নি রামবদ্রা এডিসি ভিলেজ নিসিমি অমরপুর বৈশাখী মেলা নাইয়া থাঙ্গই অ মেতালনি চি সালমারিব খরংনি উমর সপ্তগিয়া রিয়াং জগ্ন খরকসি জমতিয়া হদনি চলারবাই রং ফ্রেজাকমানি তিন গড়ি আমচাই অ পাতিমুনক রগই তিনি করব বখাস্তেনি জুদা জুদা আমচাই সেজামুং রেলি খাইজাকা তিনি নপান্দা মানজাকা ব্রস সংসানাই মথ হেকেবা বিএসএম নি ইয়াসু কাসকো মগেন্দ্র রিয়াং নখবই করবুক সাব ডিভিশনাল কমিটি নি সুশীল রিয়াং তাই উপেন্দ্র রিয়া নখবই ব্রস হদানি কুবনি আদং র ব্রক তিনি করবুক এসডিএম হামা নগথাঙ্গে ডেপুটেশন বরি লেখা তাই অ পাতিমুই গ্রজা খরকসি রং ন দাতি সাই দাতি খে গ্রাক নিসাই গ্রাক মাজরা রন বাগিব বড় কৈখা তাই খরাক দিশা লেখা बस हम लोग चाह रहे हैं कि उसको जल्द से जल्द हम लोग ट्रायल हो ट्रायल हो और लॉ ऑफ लैंड के हिसाब से जल्द से जल्द उन लोगों को ऐसी सजा होनी चाहिए जैसे कि ये सिर्फ ये लोग नहीं दूसरे लोग भी जल्दी इस जिन्होंने काम करने में जैसे कतराए इसको करने में दो तीन बार या दस बार बार सोचना पड़े कि हाँ ऐसा करने से ऐसा हो सकता है ऐसे हम इसको जल्दी से जल्दी इसको सॉल्व करने के लिए आप অন্যান্য কমিটি সম্প্রদায় আমাদের সঙ্গে রয়েছে আমরা এটাই বলতে চাই যে বিগত 10 তারিখ মে 2023 বৈশাখী মেলা দেখে গিয়ে আমাদের যে মাইনর দুইজনকে যে ইংরেজ করা হয়েছে ওনার ওনার শাস্তি আমরা চাই চাই যদি ফাঁসি না হই আসামিকে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব এবং সঙ্গে সঙ্গে ওনার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে সরকারি সাহায্য যদি না করে আমরা সারা গোটা রাজ্যে আমরা বৃহত্তর আমরা আন্দোলন করে যাব এটাই আমাদের আজকের মেসেজ স্যার আপনার পরিচয় আমার নাম জন মলসয় আইবিএ সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মূলত যে উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ মাসাসব উনার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যে বিষয়গুলি নিয়ে আমরা ওনার কাছে যে প্রতিলিপি আমরা প্রদান করছি তার অনুপাতে যথোপযুক্ত প্রশাসনের উদ্যোগে আইনের কী প্রয়োজনীয়তা ছিল তা কঠোর সাহায্য করবেন সহযোগিতা করবেন যা যা করেন বিষয়গুলি সম্পর্কে আজ থেকে আগামী ভবিষ্যতেও উনি সহযোগিতা করে যাবেন এই আশ্বাসগুলি আমাদেরকে দিয়েছে তো আমাদের পক্ষ থেকে আজকে যে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মহকুমা শাসককে আর পাশে পাশে এতে তার সাথে এটিও কৃতজ্ঞতা জানাতে বাধ্য যে ক্রিমিনাল যারা অপরাধী চিহ্নিত হয়েছে নয়জন তাদেরকে যথাসময়ের মধ্যে অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক শ্রীযুক্ত প্রবীর পাল মহোদয় ওনাকে আমি আমরা ধন্যবাদ জানাতে বাধ্য হচ্ছি কারণ ওই নয়জনকে ওই আসামিদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ না দিয়ে ওনারা সময়ের মধ্যে জেল বন্দি করে আইনানুগ ব্যবস্থা করার সুযোগ যে দিতে পারছেন তার জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে যে আসামি এই অপরাধীর জঘন্য জায়গাতে জড়িত আমরা তাদেরকে চাই ফাঁসি ফাঁসি হোক আমরা এটাই চাই আমাদের যতটুকু পর্যন্ত এই দাবিগুলি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সামাজিকভাবে এবং পরবর্তী সময়ে অন্যান্যভাবে হলেও আমরা আন্দোলনে আরও মুখরিত করে তুলব যাতে ওই অপরাধীরা উপযুক্ত তাদের কি হোক যারা দর্শিতা তাদেরকে সরকারিভাবে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সহ তাদেরকে শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে অর্থনৈতিকভাবে সুযোগ সুবিধা প্রদান করা এটিও আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্যে মূলত দাবি ছিল এই হচ্ছে আমাদের আজকের মূলত বিষয় বা সব সব ধরনের সবার জনকে নাম আমাদের বলা মুশকিল বা আমাদের কাছে যদি বা ধরনের নেই জানা ছিল না কিন্তু তাদের নয়জন ছিল তাদেরকে উপযুক্ত শাস্তির দাবিটা আমাদের মুখ্য আজকে এই ডেপুটেশন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ